এটাকে যদি কেউ দিনে 5 থেকে 6 বার করতে পারে 10 মিনিট করে, তাহলে তাদের স্ট্যামিনা, আমি বলছি 1 মাসের মধ্যে প্রায় 70% ওভারকম করতে পারবে। আর আমি একটাই কথাই বলতে চাই, যদি কারো স্ট্যামিনা প্রবলেম থেকে থাকে, তাদের একটাই পথ, যখন মানে একটা প্রশ্ন বলতো স্যার, যে মানে আমাকে বলতো, বল তুই কে 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 পারবে হাত তোল, স্যার বলতাম স্যার আমি পারবো, তখন স্যার জানতো যে তুই পারবি, কিন্তু তাও আমাকে মানে বলতে দিত না, কারণ আমি তুতলাম মানে তুতলাম হ্যাঁ হ্যাঁ মানে আমাকে বলতো যে তুই থাম, তোকে বলতে হবে না আমাকে মানে। ওকে ওকে ঠিক আছে, স্কিপ করে দেওয়া হতো স্ট্যাম্পিং এর জন্য। হ্যাঁ হ্যাঁ, হুম হুম আবার কেউ ই করতো, ওই হাসি ঠাট্টা করতো কেউ, তখন মানে কেমন লাগতো যে আমার লাইফটা কে কেমন, সবাই তো সবাই তো কথা বলতে পারে কিন্তু আমি পারে না কেন, এটা মানে খুব ওই যে ফিউচারে আমার যে আমার কি করবো দেখি, যে তারা তুললাই বলে তারা বলে সরকারি চাকরি মানে পায় না, আর এই জন্য আরো মাথায় খুব টেনশন হয়। মানে আমি এসে SSGT, হ্যাঁ, যে এটা চাকরিটা ওই কেন্দ্র সরকারের চাকরিটা, হুম হুম যে মানে বলে না ওই BSF, হুম হুম সে চাকরি মানে পাশ করেছিলাম, তারপর রান 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 রানে ডাক পড়েছিল। ওকে তারপর ওকে আমি সেই রান করতে গিয়েছিলাম, তারপরে আমাকে বলেছিল যে তোর র্যাঙ্ক কত, আমার একটা মানে ই দিয়েছিল, আমার র্যাঙ্ক হচ্ছে 48। আমি তখন মুখে বলতে পারিনি যে স্যার আমার নাম্বার 48, খুব মানে ই হয় স্যার। তারপরে তোমাকে আইসোলেট করা হলো না, তাই তো? স্ট্যামিনিং এর কারণে মেডিকেলে তোমাকে আনফিট করে দেওয়া হয়েছিল। ডোন্ট ওয়ারি অনুজিৎ, প্রবলেম ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এখনো লাইফ শেষ হয়ে যায়নি, 19 বছর বয়স, লাইফ এখনো পড়ে আছে। আর রাইট টাইমে তুমি কন্ট্যাক্ট করেছো আমাদের সাথে, সো তুমি 10 দিনে চেঞ্জ বুঝতে পারবে। 3 মাস পরে গিয়ে তোমার যে স্পিকিং স্টাইল, তোমার যে বলার যে ওয়ে, সেটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, তুমি নিজে ফিল করতে পারবে। দুটো ভিডিও যখন দেখবে তখন ডিফারেন্সটা দেখতে পারবে। ওকে, তো শুরু করছি আজকে। ওকে, সো তুমি একটু বলো আমাকে অনুজি, যে তোমার কোন জায়গাগুলোতে সমস্যা হতো, হ্যাঁ, এবং তুমি এটা কিভাবে ঠিক করার একটা মাইন্ডসেট হ্যাঁ স্যার, তৈরি করলে। আমার প্রবলেম ছিল হচ্ছে অপর ব্যক্তি সাথে কথা বলতে গেলে আমার অনেক প্রবলেম হতো এবং অনেকটাই ঘাবড়ে যেতাম। তো এখন এটা আমার অনেকটাই কমে গেছে এবং ঘাবড়ানোটা অনেকটাই বন্ধ হয়ে গেছে। ওকে, মেনলি কোন সিচুয়েশন গুলোতে তোমার স্ট্যামারিং হতো তুমি একটু বলো, কোন সিচুয়েশন গুলোতে তুমি ফেস করতে? যখন আমি অনেকটাই ঘাবড়ে যেতাম, মানে যখন কিছু বড় ওয়ার্ড আমি বলতে যেতাম, কিছু অনেকটা মানে কঠিন শব্দ, তখন আমার এই স্ট্যামারিং প্রবলেমটা হতো। ওকে 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 ওকে, কবে এটা মনস্থির করলে যেটাকে আমাকে ঠিক করতে হবে? যখন আমি ক্লাস 10-এ পড়ি বা যখন আমি মাধ্যমিক দিই, তখন আমার এই স্ট্যামারিং প্রবলেমটা আমি ঠিকঠাক বুঝতে পারতাম না, এবং তখন স্পেস থেরাপি বলে কি কিছু আছে তা আমি জানতাম না। ওকে, এইভাবে 2 বছর কেটে গেল। যখন আমি কলেজে ভর্তি হলাম, তখন আমাদের কলেজে অনেক বন্ধু বান্ধব হলো, অনেক আপনজন হলো, তখন আমার এই স্ট্যামারিং প্রবলেমটা অনেকটাই বেড়ে যায়, এবং তখন আমার একটা মনে একটা জোর আসে যে আমার কিছু একটা করতে হবে, এই স্ট্যামারিং প্রবলেম থেকে আমার যেভাবেই হোক বেরোতে হবে। তখন গ্রেট আমি গ্রেট, মনটাকে স্থির করলাম যে কিছু না কিছু করতে হবে। তখন ইউটিউবে আমি সার্চ করি যে স্ট্যামারিং প্রবলেম থেকে কিভাবে মানে মুক্ত হওয়া যায়।
বা ওকে কিভাবে স্বাধীন ওকে হয়ে বাঁচা যায়। হুম হুম তখন হুম আমি ইউটিউবে দেখতে পারি আপনার ভিডিও, মানে অসীম আনোয়ার ইউটিউব চ্যানেল নামে একটা ইউটিউব হুম চ্যানেল আছে, হুম হুম সেটা হুম আমি সেটাই আমি অনেক ভিডিও দেখি। ভিডিও দেখার পরে আমার মনে একটু কনফিডেন্স হয় যে এই স্ট্যামারিং প্রবলেম থেকে সত্যি বেরোনো যায়। তখন আমি আপনাকে কন্ট্যাক্ট করি এবং তোমার সাথে কথা বলি। হুম 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 আমি আপনার গ্রুপে জয়েন। ওকে গ্রেট অনুজি, তোমার অনেকটা ইম্প্রুভমেন্ট দেখা যাচ্ছে। হ্যাঁ, ডে ওয়ানে তোমার অনেকটা স্ট্যামারিং হচ্ছিল, অনেক তোমার ব্লকেজের সমস্যা ছিল, এখন সেই ওয়ার্ড ব্লকেজের সমস্যাগুলো কিরকম, এখন তুমি সেটাকে তুমি কতটা কন্ট্রোল করতে পেরেছো, কোন লেটারগুলোতে তোমার সমস্যা হতো, কোন শব্দগুলোতে সমস্যা হতো তোমার? যেমন স্যার আমার অ, এই অ বলতে গেলে আমার অনেকটাই অ অ অ এরকম হতো। হ্যাঁ, কিন্তু এখন ওকে আমি আপনার টেকনিক গুলো ঠিকঠাক ইউজ করে এই বিটিংটাকে একটু মানে নাড়িয়ে চাড়িয়ে বললে এইভাবে আমি প্র্যাকটিস করেছি। হ্যাঁ স্যার, হুম 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 এখন গ্রেট ওই অ গ্রেট বলতে আর কোনো প্রবলেম হয় না। যেমন ওকে আমার নাম ছিল অনুজিৎ, হ্যাঁ অ অ অ অনুজিৎ আগে বলতাম, হ্যাঁ, কিন্তু ওকে এখন আমার নাম অনুজিৎ সরকার, সিম্পল গ্রেট ভাবে আমি গ্রেট বলতে পারি। এক্সেলেন্ট এক্সেলেন্ট ওকে সো তুমি কিভাবে এটা ওভারকাম করলে, কোন কোন টেকনিক গুলো তুমি ফলো করলে, কিভাবে তুমি প্র্যাকটিস গুলো করেছিলে আমাদের ট্রেনিং জয়েন করার পরে, যে তোমাকে টেকনিক গুলো বা এক্সারসাইজ গুলো দেওয়া হলো, কোন টেকনিক গুলো তোমাকে বেশি তোমার জন্য ইউজফুল হয়েছে তুমি একটু বলো, একটু এক্সপ্লেন করো, যাতে যারা ইউটিউবে যারা ভিডিও গুলো দেখবে বা যারা দেখছে তারা যেন তোমার এই ভিডিও থেকে বা তোমার এক্সপিরিয়েন্স থেকে কিছু শিখতে পারে এবং তারা যেন এটাকে ওভারকাম করার জন্য কিছু প্র্যাকটিস বাড়িতে করে যেন এটাকে সে কন্ট্রোল করতে পারে, তুমি একটু অ্যাডভাইস দাও তাদের। আমি একটা কথাই বলতে চাই যে যারা স্ট্যামারিং করে, হ্যাঁ, তারা যদি স্যারের অসীম আনোয়ার স্যারের ক্লাস বা জয়েন করে, তারা যদি স্যারের ঠিকঠাক মানে রুলস বা গাইডেন্স ফলো করে, হ্যাঁ, তারা নিশ্চয়ই এই স্ট্যামারিং প্রবলেম থেকে মুক্ত হতে পারবে। আর যারা ভাবছ যে কিভাবে মানে কোর্স না নিয়েও ইউটিউবে ভিডিও দেখে কিভাবে তারা মানে বিনা পয়সায় যারা শিখতে চাও, তারা স্যারের যে সমস্ত ভিডিও আছে সেখানে তারা দেখতে পারো বা সেখান থেকে দেখে মানে প্র্যাকটিস করতে পারো। তো স্যার যেভাবে আমাদের শিখিয়েছে, তাদের মধ্যে বেস্ট টেকনিক হচ্ছে এই ব্রিদিংটাকে, যেমন আ ই ও আ ই ও, এটাকে যদি কেউ, আর্টিকুলেশন হ্যাঁ হুম হ্যাঁ, হুম এটাকে যদি কেউ দিনে 5 থেকে 6 বার করতে পারে 10 মিনিট করে, তাহলে তাদের স্ট্যামারিং আমি বলছি 1 মাসের মধ্যে প্রায় 70% ওভারকম করতে পারবে। ওকে 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 আর কোন টেকনিক গুলো তুমি তুমি আর ফলো করেছো হ্যাঁ, একটু বলো। আর প্র্যাকটিস করার পরে বেশি বেশি করে ইমপ্লিমেন্ট করতে হবে বাইরে লোকেদের সাথে বা নিজের বাড়ির আত্মীয় স্বজনের সাথে ওকে ইমপ্লিমেন্ট করতে হবে। আর তুমি কোন টেকনিকটা ইউজ করে ইমপ্লিমেন্ট করেছিলে? হ্যাঁ, যেমন আমি ফার্স্টের ওয়ার্ডটাকে আমি একটু টেনে বলতাম, আমার নাম অনুজিৎ সরকার, এইভাবে আমি আগে টেকনিক গুলো ইউজ করে আমি বলতাম। ওকে গুড। আর প্র্যাকটিসে তুমি কি কি করতে, রিডিং প্র্যাকটিস গুলো কেমন ভাবে করো তুমি একটু বলো। রিডিং মানে রিডিং প্র্যাকটিসটা আমি স্যার, যেমন আমি তো এমনি পড়াশোনার লাইনে আছি, আমার তেমন কোনো প্রবলেম হতো না, কিন্তু যারা পড়াশোনা লাইনে নেই তাদের একটু প্রবলেম হতে পারে। তারা মানে বাড়ির ছোট ভাই বোনদের যে আদি শিল্পী বইটা আছে, বর্ণ পরিচয়, যে সমস্ত ব্যঞ্জন বর্ণ বা স্বর বর্ণ রয়েছে, সেগুলো যদি ঠিকঠাক করে বলতে পারে, তাহলে এই স্ট্যামারিং প্রবলেম থেকে খুব দ্রুততার সাথে বেরোতে পারবে। ওকে সো অনেকের শ্বাসের সমস্যা, অনেকের ব্রিদিং এর হ্যাঁ সমস্যা, ব্রিদিং মানে শ্বাস
তাদের ফ্লো তৈরি হয় না। তো তুমি এই ব্রিদিং এক্সারসাইজটা রিডিং এ তুমি কেমন ভাবে করলে, তুমি একটু করে দেখাও, তোমার ইন্ট্রোডাকশনটা তুমি কেমন ভাবে দিবে, যদি তুমি টেকনিক ইউজ করে যদি তোমাকে প্র্যাকটিস করতে হয় কেমন ভাবে ইন্ট্রোডাকশনটা তুমি দিয়ে দেখাও একটু, যে প্র্যাকটিসটা সে কিভাবে যেমন করতে পারে বাড়িতে, হম হম প্রলঙ্গেশন এন্ড শ্বাস নিয়ে যে প্র্যাকটিস সে প্র্যাকটিস হ্যাঁ তুমি একটু। হ্যাঁ যেমন ফার্স্টে তোমার করতে হবে, শ্বাসটাকে নাক দিয়ে নিতে হবে, যেমন নিচ্ছি, আমার নাম অনুজিৎ সরকার, এইভাবে আস্তে আস্তে মুখ দিয়ে সেই শ্বাসটাকে ছাড়তে হবে, আস্তে আস্তে ধীরে ধীরে বলতে হবে। এটাকে যদি বারবার প্র্যাকটিস করা যায় তাহলে এই স্ট্যামারিং প্রবলেম থেকে খুব তাড়াতাড়ি বেরোনো যায়। ওকে, গ্রেট গ্রেট। সো তোমার ভাওয়েল ছাড়া, মানে স্বরবর্ণ ছাড়া আর কোনো শব্দে কি কোনো সমস্যা ছিল আর কোনো লেটারে? হ্যাঁ স্যার ছিল, কোন লেটারে গুলোতে যেমন ছিল? কালীবর্ষ, হ, দ্রাবিড়, ওকে, এগুলোতে ছিল স্যার। প ব মানে এগুলোতে ছিল না? পোয়াতে ছিল একটু স্যার, বাট ওটাকে আমি ওভারকাম করতে পেরেছি। একটা ওকে, টেকনিক ছিল আমার, এটাকে আমি বারবার প্র্যাকটিস করতাম, যেমন পাখি পাকা পেঁপে খায়, টাং পাখি টুইস্টার, পাকা পেঁপে খায়, এটাকে টাং আমি টুইস্টার। বারবার প্র্যাকটিস করতাম। হ্যাঁ গ্রেট গ্রেট গ্রেট। সো টাং টুইস্টার ইউজ করেও কিন্তু মানে সেই সেই হ্যাঁ লেটার দিয়ে শুরু হওয়া শব্দগুলোকে হ্যাঁ হ্যাঁ বারবার বললে কিন্তু আমাদের হ্যাঁ প্যাটার্নটা কিন্তু অনেকটা হ্যাঁ শব্দের মধ্যে ক্ল্যারিটি চলে আসে, ব্লকেজ গুলো কিন্তু হ্যাঁ খুলতে শুরু করে। গ্রেট গ্রেট, হুম খুব সুন্দর। ওকে, সো যারা মনে করে যে স্ট্যামারিংটা ঠিক করা যাবে না, তুমি তাদেরকে কি বলতে চাও তোমার এক্সপিরিয়েন্স থেকে একটু বলো। স্যার আমি একটাই কথাই বলতে চাই, যদি কারো স্ট্যামারিং প্রবলেম থেকে থাকে তাদের একটাই পথ, অসীম অনওয়ার স্যার, কারণ বেস্ট, ওকে, মানে কি বলবো, একদম মানে সত্যি বাট স্যার। হ্যাঁ, বাট আমি একটা জিনিস বলবো এখানে, যে তুমি তাদেরকে রিয়েলিটিটা কি দেখাতে চাও, যে হ্যাঁ এটা কি ঠিক করা আদৌ সম্ভব অ্যাকচুয়ালি তোমার এক্সপিরিয়েন্স থেকে, তুমি একটু অবশ্যই বলো স্যার যে হ্যাঁ। অবশ্যই ঠিক করা একদম সম্ভব স্যার, কারণ সম্ভব মানে অসম্ভবকে সম্ভব করতেই হবে, কারণ সবারই ইচ্ছা করে স্যার যে স্বাধীনভাবে কথা বলতে। হ্যাঁ, কারণ যারা একদম যারা একদম একদম, ইস্টামার পরে, হ্যাঁ, তাদের মানে তাদের একটাই কথা বলতে চাই, যে অসীম অনওয়ার স্যারের সাথে তোমরা যোগাযোগ করতে পারো স্যার, বেস্ট মানে স্পেস থেরাপি ওকে মাস্টার। ওকে ওকে। যারা এই ভিডিওটা দেখছে আমি তাদেরকে একটা কথাই বলবো, যাদের মধ্যে এই সমস্যাটা বা যাদের মধ্যে এই ধারণাটা রয়েছে, আমি আগে এই ধারণাটা ভাঙতে চাই যে স্ট্যামরিং ঠিক হবে কি না, এই যে একটা সন্দেহ, এই যে হ্যাঁ একটা স্যার ডাউটের মধ্যে রয়েছে, অনেকেই রয়েছে যারা এই ভিডিওটা দেখছে, আমি তাদেরকে একটা কথাই বলবো যে স্ট্যামরিং কিওর করা সম্ভব। অনুজিৎ সরকারের সামনে একটা এক্সাম্পল, একটা উদাহরণ, এবং এছাড়াও আমি অনেকেরই ভিডিও আমি আপলোড করেছি এবং অনেকের ভিডিও আমি আপলোড করব, খুব তাড়াতাড়ি আমি আপলোড করব, কারণ এর আগে আমি কিন্তু ভিডিও আপলোডের দিকে তেমনটা যাইনি, কারণ আমাদের হিন্দি চ্যানেলে আমি অনেকগুলো ভিডিও দিয়ে রেখেছি। বাট আমি এবার সময় বের করে আমি বাংলা, যারা অডিয়েন্স রয়েছে যারা হিন্দি তেমন বুঝতে পারে না, অনেকে বাংলাদেশ থেকে দেখছেন আমাদের, সো তাদের জন্য কিন্তু এবার আমরা ভিডিও নিয়ে আসবো কনসিস্টেন্টলি। সো এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর জুড়ে থাকুন আমাদের সাথে, এবং প্র্যাকটিস গুলো অবশ্যই করুন। আমি আবারও বলতে চাই, স্ট্যামারিং কিউরেবল প্রবলেম, এটাকে ঠিক করা সম্ভব, যদি আপনি একাই কথা বলার সময় স্ট্যামারিং না করেন তাহলে পরে কিন্তু স্ট্যামারিং ঠিক হবে। সো ওয়ান সেকেন্ড, থ্যাংক ইউ অনুজিৎ সরকার, থ্যাংক ইউ সো মাচ, প্র্যাকটিস গুলো কন্টিনিউ রাখো, এবং আশা করছি তোমার এই ভিডিও থেকে অনেকের অনেকটাই উপকার হবে, স্ট্যামারিংটাকে কন্ট্রোল করতে অনেকেরই অনেকেই কিন্তু এটাকে কন্ট্রোলে নিয়ে আসতে পারবে। সো অবশ্যই থ্যাংক স্যার, ইউ অনুজিৎ, দেখা হচ্ছে আবার কোনো গ্রুপ ক্লাসে। হ্যাঁ, থ্যাংক ইউ, ওয়েলকাম, আমাদের টাচে থাকবে, হ্যাঁ, যেন স্ট্যামারিংটা কন্ট্রোলে অবশ্যই স্যার, থাকে আগেও। হুম, অবশ্যই। ওকে, থ্যাংক ইউ।